দর্শক, আমার যে বোনকে আজকে দেখতে পাচ্ছেন, ওনার আজকে প্রথম দিন আমাদের এই ডিপিআরসি হসপিটালে। উনি মূলত যে সমস্যাটা নিয়ে এসেছেন আমাদের এখানে, সেটা হচ্ছে ওনার মূলত পিএলআইডি, এই সমস্যাটা নিয়ে উনি এসেছেন। দর্শক, আমরা একটু ওনার সাথে কথা বলি যে ব্যক্তিগতভাবে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং কি সমস্যাটা নিয়ে উনি আমাদের এখানে এসেছেন সেটা একটু জানার চেষ্টা করি। বোন, আপনি এই ডিপিআরসি হসপিটালে আজকে আপনার প্রথম দিন, আপনার কি কি ধরনের সমস্যা আছে একটু খুলে বলেন। প্রথম আমার এই গাড়ে আসমা, এই ট্যান্সার প্রচন্ড ব্যথা, পরে আস্তে আস্তে এই পাশে গুলো ব্যথা, পুরো গাড়ে ব্যথা, তারপরে সেই ডাইন হাতের এই শোল্ডার আছে না, এখানে কোনো শোল্ডারে ব্যথা, তারপরে মাথায় প্রচন্ড ব্যথা, এই পা দিয়ে সঠিক ভাবে হাঁটতে পারি না, মানে প্রচুর ব্যথা হইতেছে, ব্যথা কি মানে সহ্য করা মতো না। এই ব্যথাটা ঠিক কতদিন থেকে? ব্যথাটা প্রায় তিন বছর যাবত সমস্যাটা, তারপরে এক বছরের মধ্যে বেশি বাড়ছে। আপনাকে সাংসারিক বিভিন্ন কাজ করতে হয়, মুভ করতে হয়, বাজারে যেতে হয়, সন্তানদের স্কুলে নিয়ে যেতে হয়, বিভিন্ন ধরনের কাজ আপনাকে করতে হয়। তো এই সাংসারিক কাজগুলো আপনি গত তিন বছর আগে কিন্তু আপনি স্বাভাবিক ছিলেন, সুস্থ ছিলেন, কোনো ব্যথা ছিল না। কোন দুর্ঘটনার পর থেকে কি ব্যথাটা শুরু হয়েছে মনে পড়ে এমন কিছু? একদিন ওই অসুস্থমি ও আছে না, মানে রুমে শুয়ে দিয়ে গেছি, কান্না করতেছে, দৌড় দিছিলাম, দৌড় তো ভূত কইরা গেছি, পুরো দর করতে যা তা আঙ্গুলে মানে ফুলতো আর কি, আঙ্গুলে ফুলতো, তো অনেকে বলে কি যেটা দাঁড়ালে ঠিক হয়ে যাবে, তারপর দাঁড়াইছি, এমনি ফুলাটা কমে না। আচ্ছা আচ্ছা, এরপরে ওখান থেকে আবার ডাক্তার দেখাইলাম, আমি দেখানোর পরে ওনার কাছে কি কয় আঙ্গুলের জোড়াটা সুস্থ এরকম বলছে আর কি, ওইটা উনি প্লাস্টার দিচ্ছে, পরে আবার ওনার প্লাস্টার পরে ইয়ে করলাম, সুতে ফেললাম, তখন তো কাছে নাই, পরে এমনি আঙ্গুলটা ফুলতো, শুধু ফুলতো, পরে আমি আবার ডাকাতে আবার মানে দেখাইছি, দেখানোর পরে কয় না এক্সরে করছে, আমরা কোনো সমস্যা নেই আপনার পায়ে, আচ্ছা সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু আঙ্গুলটা ফুলে যেত। হ্যাঁ, ফুলতো আর কি। আচ্ছা, এবং তারপর থেকে আপনি দেখছেন যে আপনার এই কমপ্লিকেশন গুলো দেখা শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, না এই মাজা ব্যথা হলো প্রথম, মাজা থেকেই মানে ওই রকম সমস্যাটা হয়। আচ্ছা, মাজা ব্যথা করে ব্যথা করে এরকম করতে করতে আর সহ্য করা। আচ্ছা, তো মাজা ব্যথার জন্য কি কোনো ডক্টর দেখিয়েছিলেন? দেখাইছিলাম বলতে এখানে প্রথম দেখাই। আচ্ছা, তার আগে আপনি এটার জন্য চিকিৎসা করেন? না না, করাইনি, প্রথমে এসে ওষুধ নিয়ে যাই, পরে আবার যাওয়ার মানে তিন চার মাস পরে আবার অন্য একটা হসপিটালে দেখাইছি, এটা মহম্মদপুর। আচ্ছা, ওনাকে দেখিয়েছিলেন? দেখাইছি, ওনার এখানে 12 দিন থেরাপি নিছি, কিছুই হয়নি, কোনো ইমপ্রুভমেন্ট করেনি। না। আচ্ছা, সো এই তিন বছর আপনার এই ব্যথার সাথে যুদ্ধ, সবচেয়ে খারাপ কি হয়েছে, এমন কি হয়েছে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে প্রচন্ড কষ্ট হয়? এই মাজার জন্য সবচেয়ে সমস্যাটা হচ্ছে, মাজার জন্য উঠতে পারি না, এরকম নিচে আমরা বক্স করতেও নামতে পারি না, নেশা খাটাও পারিনি নামতে, এত কষ্ট হতো। হ্যাঁ অনেক কষ্ট হয়, সাংসারিক তো আসলে আমাদের অনেক কাজ থাকে, সেগুলো কোনোটাই আর করতে পারছিলেন না, জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল। এরকম কি হয়েছে ব্যথার জন্য রাতের বেলা ঘুমাতে পারেন না? সারা রাত ব্যথা, এই পিঠের মধ্যে প্রচন্ড ব্যথা ছিল, শুরু হয়ে যেতে পারি নাই, মানে সহ্য করার মতো না, সারা রাত কি হয়ে গেছে সেটা আমি জানি না, এত ব্যথা, চোখের পানি, কান্না। এবং তখন কি এই জিনিসটা মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না, এই জিনিসটা মনে হতো না? ও আরেকটা কথা নালটা ভুলে গেছি, মানে প্রথমের দিন 29 রমজানে মানে গোরাত্রে সারি হওয়ার পর শুইছি, মানে ফ্লোরে শুইছি আর কি, যে নামাজ পড়বো এরকম টাইম, পরে হঠাৎ করে আমার এখানে গাই দিল। আচ্ছা, গাই দেওয়ার পর থেকে আমি আর আসি না, মানে গাড়ও খেতে পারিনি। আচ্ছা, কট করে উঠেছিল একটু? হুম হুম, গাই দেওয়ার পর থেকে আর কোনো সত্যি ব্যথা না, পরে একদম সকাল করে মেডিকেল গেছি, সরকারি মেডিকেল, তখন যাওয়ার পরে আমার একটা কাছে না দেখা হবে না, মানে ওনাদের যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার ততটুকু দিছে, হয় নাই, পরে আবার প্রাইভেটে গেছি, প্রাইভেটে করে তাছে না আপনি সাথে সাথে ডাক্তার যান, এটা আমরা সম্ভব না, ব্যথা কমাইতে পারতাম না, পরে এখান থেকে ঢাকায় আসলাম, ঢাকা মেডিকেল, তখন উনি আবার ট্রিটমেন্ট দিলাম, মানে আমার কার্ডটা কাছে না আইয়া করছে, মানে থেরাপির মতো এরকম নাড়াচাড়া করছে, করার পরও ব্যথা কমে না, উনি এক সপ্তাহ ওষুধ দিল, পরে আমি বাড়িতে চলে গেলাম, তখন যদি আমি শুই তখন আমি আর গাড়ি উঠাইতে পারি না, মানে আমার এই ক্ষমতা নাই যে গাড়ি উঠাবো। আচ্ছা, এটা প্রায় এক বছরের ঘটনা, যেহেতু গত রোজা বলছেন প্রায় এক বছর হয়ে গেছে, বেশি হবে এই রোজার আগে। আচ্ছা, রোজার আগে প্রায় দুই বছর। হ্যাঁ আচ্ছা, তখন মানে গাড়ি উঠাইতে পারি না, আর দিনও তো উঠে বসাইতে পারে, বসতে পারি, মানে আমি নিজে শুতেও পারি না, উঠতেও পারি না। বুঝতে পেরেছি। এরকম করতে করতে পরে আবার ডাকা আসলাম, যে আমার ব্যথা কমে না, পরে ডাক্তার বলেছে যে আপনার তো একটা এমআরআই করতে হবে,
এটা এই ওষুধগুলো আবার খাইয়ে দেখেন 15 দিনের ওষুধ দিল দেওয়ার পরে আমি বাড়িতে চলে যাই তখন সারা না আবার আসি আবার ওষুধ দিল তখন ওই সময়তে আবার গিয়ে আমি থাড়া কম সারতে দিয়ে দিল কমার থেকে আবার মাথাটা মানে ঘাড় ব্যথা হয় নাই এরপর থেকে আমার এই সমস্যা দেখা দিয়েছে কিছুদিন ভালো ছিল তারপর থেকে আপনি এখন ঘাড়ে প্রচন্ড ঘাড়ে ব্যথা কোমর ব্যথা এবং আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা কোথায় গৌরীপুর আচ্ছা ঠিক আছে আপনি একজন গৃহিণী আজকে প্রথম দিন আপনার আপনি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন আপনার মূলত ঘাড়ে ব্যথা কোমর ব্যথা এবং পায়ে ব্যথা নিয়ে আপনি ভর্তি হয়েছেন জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছে আজকে থেকে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল আমরা আশা করব অচিরেই আপনি ব্যথামুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আপনার যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান যেটা সবসময় বলেন অপারেশন বিহীন চিকিৎসা সেটা আপনার শুরু হয়ে গেছে ইনশাল্লাহ খুব অল্প দিনের ভিতরেই আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উঠবেন আমরা আবারও আসবো আপনার কাছে যেদিন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আমরা সেদিনের অপেক্ষায় আছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিটমেন্ট নিতে থাকুন আসসালামু আলাইকুম।